আজ সোমবার 13ই জ্যৈষ্ঠ 2024 সালের 27শে মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াত্। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার করে জপ করুন, না পারলে 21 বার বা 7 বার করে জপ করুন। আর্থিক, সামাজিক, মানসিক এবং ব্যক্তিত্বের তরফ থেকে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন। আর চন্দ্রদেবের নাম জপ, ধ্যান, আরাধনাও কিন্তু আপনারা করতে পারেন। আর হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আজ শিবজির মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে সরিষার তেল দিয়ে অভিষেক করতে পারেন। আজ নিরামিষ খাদ্য খাবার খান, সাদা রঙের বস্ত্র পরুন। যাদের চন্দ্র দুর্বল তারা কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেন ভুলবেন না, এবং চন্দ্রদেবকে কিন্তু আপনারা দুগ্ধ অর্পণ করতে পারেন, প্রভূত পরিমাণে উপকৃত হতে পারেন, অথবা দুধের সর বা মালাই মেখে তারপর স্নান করে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্ম জাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে, নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা জোগান, এটি আপনার প্রত্যয় নমনীয়তাকে বাড়িয়ে তুলবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, প্রতিশোধ পরায়ণ যেন হবেন না। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও বাড়তে চলেছে। দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলি এবার কাজে লাগবে। আজ আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজত্ব করবে, তবে ডমিনেটিং অ্যাটিচিউডের কারণে আপনি আপনার অফিসে কলিগদের কাছে সমালোচনার পাত্রপাত্রী হতেই পারেন। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। চাইল্ড লাইক অ্যাটিচিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, পরিবারের প্রয়োজনীয়তাকে আপনারা অগ্রাধিকার দিতে চলেছেন।